नमस्कार अपनारा देखें बांगला एनजी न्यूज। आज अर्थात शुक्रवार आलो स्टील प्लांटेर एडमिनिस्ट्रेटिव बिल्डिंग सामने आलो स्टील वार्कस यूनियनेर INTUC उद्योगे ASP कर्तृपक्षेर तुगलकी आचरण और बलपूर्वक बायोमेट्रिक चालू करार प्रतिबादे 39 मासेर एरिया सह अन्यान्य दाबी एवं अस्थायी श्रमिकदेर सम्पूर्ण भिडीओ सह अन्यान्य दाबी निये सकाल 8 थेके 9 अब्दि विक्षोभ प्रदर्शन करा हय। उक्त विक्षोभ कर्मसूची अंश नेन ASW, ASP, INTUC साधारण सम्पादक श्री प्रदीप दत्त, कार्यकारी सभापति श्री सुदीप दत्त, सभापति श्री आशीष मंडल सह सम्पादक श्री संजय तामांग, श्री विप्लव मुखार्जी, श्री रंजित मुखार्जी, श्री कृष्ण सिंह एवं ASP ठिका मजदूर कांग्रेसের साधारण सम्पादक श्री विधान बाउड़ी, सम्पादक श्री सुरेश सौमंडल सह सम्पादक श्री लक्षण रॉय, कोषाध्यक्ष श्री शिवनाथ दीवर, सांगठनिक सम्पादक श्रीजित चक्रवर्ती, श्री हीरालाल सेन, श्री उत्तम बाउड़ी, श्री कानाई बसा, श्री बाबलू बद्दाकर सह अन्य नेतृत्वबृंद। मीटिंग शेषे बक्तव्य रखें ASW साधारण सम्पादक श्री प्रदीप दत्त। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। আপনারা যে এই আন্দোলনটা করলেন কি কারণে? আসলে 2017 থেকে INGSS এর আন্দোলন চলছে, সেখানে 2020 আমাদের বেসিক আর মানে পে স্কেলটা রেডি হয়েছে, কিন্তু আরও আনুষাঙ্গিক ব্যাপারে এগুলো এখনো ফয়সলা হয়নি। তো সেই জায়গা থেকে মানে লাস্ট 30 মে মিটিং হয়েছে সাব কমিটি দিল্লিতে, সেখানে অনেক ইস্যুর মধ্যে খালি ফাইনাল হয়েছে যে নাইট শিফট 180 টাকা উইদাউট ট্যাক্স, এটা তার সঙ্গে জুড়ে দিয়েছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য। কিন্তু আমাদের INTUC-গতভাবে এটা মানে দাবি যে ফার্স্ট কথা সাব কমিটি এই ডিসিশন মেকার নয়, এটা ফুল INGSS কমিটিতে আলোচনা হওয়া দরকার যে বায়োমেট্রিক প্লাস আমাদের যে দাবি দাওয়াগুলো যে 39 মাসের এরিয়ার, 19 মাসের বাক্সের যে এরিয়ার, আজকে পুজো বোনাস 23,000 টাকা, গত বছর 40,500 পেয়েছিলাম, এবারে HR মানে কারেন্ট বেসিকের ওপরে HR, এই যে বিভিন্ন দাবি দাওয়া, সেই নিয়ে INTUC প্রথম থেকে লড়ছে, আজও লড়ছে। এবারে হঠাৎ করে ম্যানেজমেন্ট বা সেল কর্পোরেট এটা একটা সাব কমিটির মিটিং ডেকে যে নাইট শিফট অ্যালাউন্স, আপনারাও জানেন আমরাও জানি প্রত্যেক প্ল্যান্টে নাইট শিফট অ্যালাউন্স কতজন পায়, আমি আলো স্টিলের কথা বলছি, 30 থেকে 32 জন নাইট শিফট অ্যালাউন্স পায়, তো ঠিক আছে তাদের প্রতিও সহানুভূতি থাকলো, কিন্তু আমাদের যে 39 মাসের এরিয়া বা 19 মাসের বাক্সের যে এরিয়া বা HR-এর কারেন্ট বেসিকের উপর, তো এইগুলোর মেন ইস্যুগুলো থেকে সরে গিয়ে যে মানে অন্যান্য মানে বায়োমেট্রিক ঢুকিয়ে দিয়ে সাইন করিয়ে নেওয়া বা মানে নাইট শিফটের 90 টাকার জায়গা থেকে 180 টাকা দিয়ে দেওয়া, এটা আমরা বিরোধী। তো আমরা সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের INTUC-গতভাবে কথা বলেছি, বিভিন্ন মানে স্টিল প্ল্যান্টের বিক্ষোভ আন্দোলন চলছে, আমাদের একটাই দাবি, নিশ্চয়ই আমরা প্রোডাকশনের পক্ষে, আমরা যে যা ইউনিটে থাকি তারা প্রোডাকশন হ্যাম্পার করে কোনো কিছু করতে চায় না, কিন্তু আমাদের এটাও যে ম্যানেজমেন্ট এবং সেল কর্পোরেট আমাদের ইস্যুগুলো নিয়েও ভাববে। চাইছি, আমরা জানি যে বায়োমেট্রিক আজ না হোক কাল কি পরশু করতে হবে, কিন্তু আমরা এটাও চাইছি যে আজকে ম্যানেজমেন্টের দাবি যেমন আমরা মানব, সেমনি ম্যানেজমেন্টও যে আমাদের ব্যাপারে চিন্তা ভাবনা করছে এটাও তারা প্রকাশ পাক।
আপনাদের এখন মেইন দাবি দাওয়াটা কি? মেইন দাবি দাওয়া আমাদের এনজিসিএস ফুল কমিটির মিটিং ডাকা এবং সেখানে চটজলদি আমাদের যে মানে দাবি দাওয়াগুলো মেইন দাবি দাওয়া 39 মাসের এরিয়া বেসিকের এবং 19 মাসের বাক্স এবং এইচআরের মানে কারেন্ট বেসিকের ওপরে এইচআরে এবং বোনাস এবং কন্ট্রাকচুয়ালের যে পেমেন্ট স্ট্রাকচার তাদের এতদিন ধরে মানে কোনো পে স্ট্রাকচার নেই, বেসিক দিয়ে বলে কিছু নেই, তো এইগুলোর সমাধান এবং সেল কর্পোরেট এটা গুরুত্ব সহকারে বিবেচনা করুক, এটাই আমার আইনটিউসিগতভাবে কাম। আপনার নাম? প্রদীপ দত্ত, SW INTUC, জেলা সেক্রেটারি।